আজকে ক্লাস 3 এ বাটারফ্লাই এর যতটুকু আমরা হয়েছিল ততটুকু আমরা বলেছিল অ্যাক্টিভিটি 9 পর্যন্ত হয়েছিল আপনারা দেখে নেবেন একটু কিন্তু যতটুকু বলার আছে ক্লাস 3 এ বাটারফ্লাই যতটুকু হয়েছিল সেখানে কিছু অনেক গার্ডিয়ান আমরা দেখেছি আমি দেখেছি WhatsApp গ্রুপের মধ্যে আপনারা উত্তর লিখে পাঠিয়েছেন বেশ কিছু ভুল চোখে পড়েছে প্রথম কথা হচ্ছে কি ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর যেখানে সেখানে বসে না এবং ওদের যা স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী আপনারা একটু খেয়াল রাখবেন খুব বিশেষ প্রয়োজন ছাড়া ক্যাপিটাল লেটার কিন্তু সেন্টেন্সের মাঝখানে কোনো মতেই বসে না তো এইটা কিন্তু খেয়াল রাখবেন উত্তর যদি সে ঠিকও লেখে যদি ক্যাপিটাল লেটার লেখে ভুলভাল জায়গা তাহলে সেই উত্তরটা কিন্তু ভুল বলেই ধরা হয় লেখার সময় এই লেখার নিয়মগুলো মেনে চলতে হবে সেন্টেন্সের শুরু ছাড়া আর কোনো জায়গাতে ক্যাপিটাল লেটার বসাবেন না ক্যাপিটাল লেটার বসাবেন না আচ্ছা আরো একটা জিনিস এটা বলার আছে সেটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি 8 আর 9 অনেক জায়গায় আপনারা দেখেছি আমি দেখেছি লক্ষ্য করেছি যে আমার এটা দেখে হয়তো মনে হয়েছে কিছুটা যে দ্যাট আর দোজ আর দিস আর দিস এগুলো একটা খুব সিস্টেমেটিক্যালি মানে আন্দাজি বসে গেছে মানে প্রথমটা দ্যাট হবে তারপরটা দোজ হবে প্রথমটা দিস হবে তারপরটা দিস হবে তো আমি বলবো এগুলোকে এভাবে না করিয়ে আপনারা একটুখানি মিক্স মিশিয়ে দিন ব্যাপারটাকে মানে এই বইয়ের বাইরে থেকেও কিছু করার নইলে বোঝা যাবে না সে আদৌ মুখস্থের মতো চোখ বুঝে অন্ধের মতো পড়ে যাচ্ছে নাকি না সে আদৌ ব্যাপারটা বুঝেছে কিনা যাই হোক আমরা যেটা পড়ে আসি অ্যাক্টিভিটি 10 এ অ্যাক্টিভিটি বাটারফ্লাই বই ক্লাস 3 এ বাটারফ্লাই বই অ্যাক্টিভিটি 10 এ তে আপনারা দেখুন যে এখানে জয়েন করতে দিয়েছে এগুলো বাড়িতে করাতে পারেন কিন্তু এই মুহূর্তে এটা তো আমার কিছু বিশেষ বলার নেই চলে যাই পরেরটা 10 বি তে দেখতে পারেন একটা ব্ল্যাঙ্ক দিয়েছে সাজানো এই সাজানো মতো তো আশা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই দেখা যাচ্ছে বেশ তো দেখুন ডাউন বলেছে ডাউন মানে হচ্ছে কি আপনার উপর নিচে যদি কোনো সংবাদপত্র বা খবরের কাগজ যেগুলো আপনারা দেখেন অনেক রকম সংবাদপত্র আছে চারিদিকে দেখতে পাবেন যে শব্দ ছক বলে একটা জিনিস থাকে সেটারই মতো অনেকটা কাছাকাছি ডাউন মানে হচ্ছে কি আপনার উপর নিচে এই যে দিয়েছে এটাকে আমাদের উপর নিচে সাজাতে হবে আর অ্যাক্রস অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি সাজাতে হবে তো দেখা যাক জিনিসটা কি আছে আমি যদি উত্তরটা বলে দিচ্ছি বাড়িতে কিন্তু আগে করাবেন করানোর পরে সেটা এখানে লিখে দিন দেখা যাক এবং প্রথমটা রয়েছে হাতের ছবি এক নম্বর ডাউনে তাহলে এক নম্বর ডাউনে আমি আর বইয়ের দিকে দেখাচ্ছি না আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন সেটা বইতে বই খুললেই দেখতে পাবেন যে কি রয়েছে বইতে অ্যাক্টিভিটি 10 বি তাহলে প্রথমে উত্তরটা হবে হ্যাঁ দেখবেন যে এইচ দিয়ে স্টার্ট হয়েছে এইচ এ এন ডি হ্যাঁ তারপর দেখুন তিন নম্বর চলে আসছে কিসের ছবি ওটা লিপ তিন নম্বর আসছে লিপ আমি বলে দিয়ে যাচ্ছি বাড়িতে এগুলো করিয়ে নেবেন একটা এমন কিছু কঠিন নয় বলে দিচ্ছি শুনে নেবেন বানান গুলো খুবই সোজা চার নম্বরটা দেখে নিন চার নম্বরে কি চোখের ছবি চোখ ইংরেজিতে লেখি হবে চার নম্বর ওপর নিচে দেখবেন হবে এটা হবে আই এটা হবে আই আচ্ছা চলে আসি পাঁচ নম্বরে আট নম্বর এই দুটো নিজেরা করাবেন আমি সবই বলে ফেলতে হতে পারে পাঁচ আর আট এটা বাড়ির কাজ থাকবে আমি এখানেও একটাই বলে দেবো কি বললাম এবার চলে আসি অ্যাক্রস এখানে তিনটে দিয়েছে তিনটের মধ্যে একটা বলে দেবো বাকিটা বাড়িতে করাবে চেষ্টা করবে দেখুন প্রথমে দিয়ে যারা নাকের ছবি নাক হচ্ছে কি তাহলে কি হবে এটা হবে নোজ দেখুন দু নম্বরে এন দিয়ে স্টার্ট হয়েছে ই দিয়ে শেষ হয়েছে নোজ এনওএস তারপরে দেখুন একটা কানের ছবি দিয়েছে আর দাঁতের ছবি আছে তো দাঁতের ব্যাপারে এটা বলে রাখি এটা আপনারা যেহেতু অনেকগুলো দাঁত দিয়েছে তাই দাঁতের যেটা প্লুরাল ফর্ম একাধিক দাঁত একের বেশি দাঁত সেটা লেখাটাই সবচেয়ে ভালো তাহলে বোঝা গেল জিনিসটা কি করতে হবে অ্যাক্টিভিটি 10 বি এটা আপনারা করাবেন বাড়িতে পড়িয়ে আমাদের দেখিয়ে নিতে পারে হোয়াটসঅ্যাপে যদি আসে হোয়াটসঅ্যাপে দেখিয়ে নেবে কিন্তু কোনো কিছু স্কুলে এই মুহূর্তে জমা দিতে হবে না যদি কিছু জমা দেওয়ার থাকে তাহলে আমরা পরে জানি চলে আসা যাক অ্যাক্টিভিটি ইলেভেনে দেখুন বলেছে এ ডগ হ্যাজ ড্যাশ লেগস আচ্ছা সবার আগে প্রশ্নটা করে নেওয়া হচ্ছে প্রশ্নটা বলছে কি লেস কাউন্ট অ্যান্ড রাইট তাহলে কাউন্ট মানে হচ্ছে গোনা এবং রাইট মানে হচ্ছে লেখা মানে গুনে লিখতে হবে তাহলে এ ডগ হ্যাজ ড্যাশ লেগস এ ডগ হ্যাজ ড্যাশ লেগস মানে একটা কুকুরের কতগুলো পা আছে তাহলে যদি কাউন্ট করি আমরা গুনি
ছবি দেখার দরকার নেই, রাস্তাঘাট আমরা কুকুর দেখেছি অনেক, কুকুরের কটা পা? চারটে, তাহলে চারের ইংরেজি কি হবে? ফোর, এফ ও ইউআর, ফোর। তাহলে ডগ হ্যাজ ফোর লেগস, তাহলে এইভাবে ইংলিশটা করতে হবে। ইট হ্যাজ ড্যাশ টেইল, টেইল মানে হচ্ছে লেজ, তাহলে কটা লেজ আছে? জটা লেজ দেখবেন গুনে সেটা লেখাবে, আমি বলে দিচ্ছি না। ইট হ্যাজ ড্যাশ মাউথ, মাউথ মানে হচ্ছে মুখ, তাহলে একটা কুকুরের কটা মুখ আছে? যতগুলো মুখ, যদি আপনারা দেখেন দশটা পাঁচটা, যদি দেখেন একটা, তাহলে সেরকমই লেখাবে, সেটা করিয়ে দেবো। অ্যান্ড ড্যাশ ইয়ার্স, ড্যাশ ইয়ার্স, ইয়ার্স মানে কান, যতগুলো কান সেই সংখ্যাটা ইংরেজিতে ট্রান্সলেট করে লিখতে হবে। আই লাভ ডগস, আমি কুকুরদের পছন্দ করি, এটা লাস্ট লাইন ছিল। তাহলে বোঝা গেল জিনিসটা কি করতে হবে, গুনে লিখতে হবে একটা কুকুরের কি কি আছে, যেটা কাউন্ট করতে হবে, লেজ গুনতে দিয়েছে, কটা লেজ আছে, কটা মুখ আছে, কতগুলো কান আছে, আর কতগুলো পা আছে। মধ্যে পায়ের একটা আমি বলে দিলাম কি করে করতে হবে, বাকিগুলো কিন্তু করিয়ে দেবেন, এবার কিভাবে করবেন, কোনো অসুবিধা হলে সেটা আমাদের জানাতে হবে। চলে আসে অ্যাক্টিভিটি টুয়েলভ, অ্যাক্টিভিটি টুয়েলভ বলছে হু অ্যাম আই, মানে আমি কে। এখানে প্রশ্নটা দেখা যাক, বলছে লেটস চুজ দি নেমস অফ দি অ্যানিমালস কারেক্টলি ফ্রম দি হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস। দেখতে পাচ্ছেন পাশে একটা হেল্প বক্স রয়েছে, হেল্প বক্সে চারটে প্রাণীর নাম লেখা আছে, ডগ, ক্যাট, কাউ, হর্স, আর এখানে চারটে ক্লু দেওয়া আছে, চারটে ইঙ্গিত দেওয়া আছে, কিসে না, এখানে কিছু বাক্য বলে দেওয়া আছে চারটের মধ্যে কোনো একটাকে নিয়ে, এই চারটে বাক্য, এই কিছু জিনিস পড়ে, সব বাক্যগুলো পড়ে আমাদের যেটা বুঝতে হবে যে এটা কোন প্রাণীর কথা বলা হচ্ছে। প্রথমটা দেখা যাক, আমি প্রথম দুটো বলে দিই, চারটে রয়েছে দুটো বলে দিই, বাকি দুটো আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে করাবেন। এটা দেখুন, প্রথমে একটা রয়েছে আই গিভ মিল্ক, আই গিভ মিল্ক, আমি দুধ দিই, এক নম্বর বাক্য, তাহলে দুধ দেওয়া প্রাণী। দু নম্বর বাক্যে চলে যাই, আই হ্যাভ এ লং টেইল, আমার আছে একটা লম্বা লেজ, তাহলে প্রথম কথা যে দুধ দেয়, দ্বিতীয় কথা লম্বা লেজ আছে। আই হ্যাভ হর্নস, হর্নস মানে হচ্ছে শিং, তাহলে আমার শিংও আছে, তাহলে দুধ দেয়, লম্বা লেজ আছে, শিং আছে, তাহলে এই তিনটে জিনিস কার সঙ্গে মিলছে? অবশ্যই কাউ, গরু, তার উত্তরটা হবে আই এম এ কাউ, আমি একটি গরু। দু নম্বরটা চলে আসবে, দু নম্বরটা হচ্ছে কি, আই গার্ড ইউর হাউস, গার্ড মানে পাহারা দেওয়া, জি ইউ এ আর টি, গার্ড, আই গার্ড ইউর হাউস, আমি তোমার বাড়ি পাহারা দিই। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াক মাই টে, আমি লেজ নাড়াই, ওয়াক মানে নাড়াই, আমি আমার লেজ নাড়াই, তাহলে ঘর পাহারা দেয়, মাংস খায়, লেজও নাড়ায়, তাহলে এই তিনটে জিনিস কোন প্রাণীর সাথে মিল খায়? অবশ্যই কুকুর, তাহলে হবে এটা আই অ্যাম এ ডগ, আই অ্যাম এ ডগ, তাহলে এখানে কুকুরের কথা বলা হচ্ছে, আমি একটি, বোঝা গেছে? ঠিক একই রকম ভাবে, ঠিক একই রকম ভাবে তিন আর চারটা রকম, তিন আর চার ঠিক একই রকম ভাবে হবে, দুটো জিনিস পড়ে আছে, একটা হচ্ছে হর্স আর একটা হচ্ছে ক্যাট, হর্স মানে ঘোড়া, ক্যাট মানে বিড়াল, তাহলে তিন নম্বরটা কার কথা বলা হয়েছে সেটা লিখবেন, আর চার নম্বরটা কার কথা বলে সেটা লিখতে হবে। পরেরটা চলে যায়, আমরা আজকে অ্যাক্টিভিটিগুলো সবই শেষ করিয়ে নেব। অ্যাক্টিভিটি থার্টিন এ, থার্টিন বি, এই দুটো প্রায় আর কি কাছাকাছি, কি বলেছে? থার্টিন এ বলেছে লেটস রাইট দি নেমস অফ দি অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দি ব্যাক অ্যান্ড কপারটিস। এটা পুরো দুটো পাতা ধরে এটা করেছে, দেখতেই পাচ্ছেন আশা করি, বইতে দেখুন থার্টিন এ। পরপর মাসের নামগুলো লিখতে হবে, ইংরাজি মাসে যা যা নাম হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে এটা পুরোটা লিখতে হবে। আশা করি এটার জন্য আমাকে বানানো বলতে হবে না, কারণ প্রত্যেকের বাড়িতে ক্যালেন্ডার আছে, এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যদি আপনারা ক্যালেন্ডারের সহযোগিতা করেন, যে কোনো ক্যালেন্ডার দেখবেন সেখান থেকে এটা পেয়ে যাবেন, প্রত্যেকটা মাসের সঠিক বানান, পরপর কার পরে কোনটা আসে, যে কোনো ক্যালেন্ডার আমি বলার থেকে ক্যালেন্ডারে দেখা আশা করি সবচেয়ে ভালো উপায়। থার্টিন বিও ঠিক একই রকম, বলছে প্লেস দি নেম অফ দি মান্থস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ, মানে আঠাশ, দেখুন তিনটে টেবিল দিয়েছে, তিনটে টেবিল দেখতে পাচ্ছেন প্রত্যেকে, 28 আর 29 ডেজ, মানে 28 অথবা 29 দিন থাকে এমন মাসের নাম এখানে লিখতে হবে, 30 ডেজ মানে 30 দিন থাকে এমন মাসের নাম লিখতে হবে, 31 ডেজ 31টা দিন থাকে এমন ইংরেজি মাসের নামগুলো এখানে লিখতে হবে। এক্ষেত্রেও আমি এখানে উত্তরগুলো বলবো না, কেননা আমার বলার থেকে সবচেয়ে ভালো হবে যদি বাচ্চাদের ক্যালেন্ডার দিয়ে বসিয়ে দেন, তারা দেখুক ঘুমুক যে কোন মাসে 28 দিন থাকে বা 29 দিন থাকে, কোন মাসে 30 দিন থাকে, কোন মাসে 31 দিন থাকে, এগুলো সবচেয়ে ভালো হবে যদি তাদের একটা ক্যালেন্ডার দিয়ে শেখা,
ক্যালেন্ডার দিন, তাদের দেখতে দিন যে কোন মাসে কি থাকে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে এইটাই। তারপরেও যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের জানাবে। চলে আসি অ্যাক্টিভিটি 14 এ। সময় আসে এখন কিছু, 14 এ দেখা যাক। বুঝলে, লেটস আন্ডারলাইন দি রাইট অ্যান্সার, লেটস আন্ডারলাইন দি রাইট অ্যান্সার। এর ঠিক আগের ক্লাসে দেখবেন আমরা পার্সেল নিয়ে করেছি এবং এটা ঠিক তার কাছাকাছি, যদি আমরা খুব ডিটেলে যাচ্ছি না, আপাতত এইটুকুনি বলে দেওয়া যায় যে হ্যাভ আর হ্যাজ কোথায় বসবে এটাকে আন্ডারলাইন করতে বলেছে। যেটুকুনি বলে দেওয়া সেটা হচ্ছে গিয়ে বি ভার্বের সাথে হলেও কাছে অনেকটা মিল যায়, যে যে কোনো প্লুরাল একের বেশি যদি বোঝায় এবং তারপরে যদি বলে হ্যাভ বসবে না হ্যাভ বসবে, আমাদের বেছে নিতে বলে। যে কোনো প্লুরাল বা একের বেশি বোঝালে সবসময় আমরা হ্যাভ বসাবো, যে কোনো প্লুরাল, প্লুরাল নাম্বার একের বেশি, একের বেশি বললে সবসময় হ্যাভ বসবে। এবার চলে আসুন সিঙ্গুলার নাম্বার, মানে যদি একজন বোঝায় তাহলে একজন কি কিভাবে বোঝাতে পারে, একজন কি কিভাবে বোঝাতে পারে, এর জন্য আমরা তিনটে ভাগ করেছিলাম। বি ভার্বের সময় ভাগ করেছিলাম তিনটে, আশা করি মনে আছে প্রত্যেকেরই, যে একটা হচ্ছে আমি, একটা হচ্ছে তুমি, একটা হচ্ছে আমি তুমি ছাড়া আর যদি কোনো একজন বোঝায়, যেটা সে হতে পারে, রাম হতে পারে, গাধা হতে পারে, যদু হতে পারে, যা বুঝো। মানে এক হচ্ছে আমি, আমির একটা ভাগ, তুমির একটা ভাগ, আর আমি তুমি ছাড়া আরেকটা এক বছরের ভাগ। যদি আমি আর তুমি বোঝায় এক বছরের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে হ্যাভ বসবে, বাদ বাকি আমি তুমি ছাড়া আর যে কোনো এক বছরের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এর মধ্যে যদি আমাকে বেছে নিতে বলে অবশ্যই হ্যাজ বসবে, হ্যাজ বসবে, আমি তুমি ছাড়া যে কোনো এক বছরের ক্ষেত্রে হ্যাজ বসবে। বোঝা গেছে আশা করি। এবার যেটা বলে দেওয়া যায় সেটা হচ্ছে হ্যাভ আর হ্যাজ দুটোর মানেই হচ্ছে আছে, দুটোর মানেই হচ্ছে থাকা, কোনো কিছু থাকা বর্তমানকালে বোঝানোর জন্য হ্যাভ অথবা হ্যাজ বসাই হোক। তাহলে প্রথমটা দেখা যাক, আই ড্যাশ এ পেট ডগ। আই, আই মানে কি, আমি, পেট ডগ মানে পোষাক কুকুর, তাহলে আই মানে যেহেতু আমি, সেই ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, আমি বলতে কজনকে বোঝায়, একজনকে, এবং এই একজনটা আমি তুমির মধ্যে ঢুকে যাচ্ছে, তাই সেক্ষেত্রে এখানে হ্যাজ বসবে না হ্যাভ বসবে। আই হ্যাভ এ পেট ডগ। পরেরটা দেখুন, ইউ ড্যাশ এ নাইস পেন, নাইস মানে হচ্ছে সুন্দর, পেন মানে তো জানেন কলম, তাহলে তোমার আছে একটি সুন্দর কলম, এখানে আছে বলতে হ্যাভ বসবে না হ্যাজ বসবে। আবার দেখুন মনে করুন আমি কি বলেছিলাম, আমি তুমি বাদে যে কোনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যে কোনো এক বছরের ক্ষেত্রে হ্যাজ বসবে, তাহলে ইউ মানে কি, ইউ মানে তুমি, তাহলে তুমি যেহেতু হচ্ছে তাহলে এই সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় আমার হ্যাভ বসবে, হ্যাজ কোনো মতে বসবে না। তিন নম্বরটা চলে আসুন, রবি ড্যাশ এ ক্রিকেট ব্যাট। রবি হ্যাভ বসবে না হ্যাজ বসবে, রবির আছে একটা ক্রিকেট ব্যাট, তাহলে রবি, রবি বলতে কজনকে বোঝায়, একজনকে, তো রবি শব্দটা কি আমি তুমির মধ্যে পড়ছে, অবশ্যই পড়ছে না, তাহলে যেহেতু রবি শব্দটা আমি তুমির মধ্যে পড়ছে না তাই রবি এক বছর বলতে, তাহলে এখানে বসবে হ্যাজ। আমি তুমির মধ্যে যদি পড়তো, আগে দুটো উদাহরণ আমরা দেখে এসেছি, তাহলে সেক্ষেত্রে বসতো হ্যাজ, যেহেতু আমি তুমির মধ্যে পড়ছে না এবং তারপরেও এক বছর বোঝাচ্ছে রবি, তাই এখানে বসবে হ্যাজ, তাহলে উত্তরটা হবে রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট। পাঁচটা আসে, তিনটে বলে দিলাম, বাকি রইলো দুটো, এই দুটো এই নিয়মটা মেনে বাড়িতে প্র্যাকটিস করাবে, বাড়িতে প্র্যাকটিস করাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আমরা বাকিগুলো শুরু করব। কেবল 14 বিটা আপনাদের কাজ থাকবে, একই রকম কাজ দিয়েছে যেহেতু হ্যাজ হ্যাভ বসানো, আশা করবো এটা ওই নিয়ম মেনে বসানোর চেষ্টা করবেন, যদি অসুবিধা হয় তাহলে তো আমরা আছি পরের দিন মিলিয়ে। নমস্কার।